আজকে আমরা 5 মিনিটের মধ্যে জানবো কিভাবে ইম্পোর্ট ব্যবসা শুরু করতে হয়। তার আগে আমাদের জানতে হবে ইম্পোর্ট ব্যবসা বা আমদানি ব্যবসাটা কি। আমরা যখন বাইরের দেশ থেকে কোনো পণ্য এনে বাংলাদেশে কিছু লাভে বিক্রি করব, তখন সেটাকে আমরা ইম্পোর্ট ব্যবসা বা আমদানি ব্যবসা বলি। আমদানি ব্যবসার জন্য আমাদের যে ডকুমেন্টগুলো লাগবে, তার প্রথমটি হলো ট্রেড লাইসেন্স, যেটি আমরা ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করব। তারপর আমাদের একটি টিআইএন এবং একটি ভ্যাট অর্থাৎ ভ্যালু অ্যাডেড সার্টিফিকেট সংগ্রহ করতে হবে জাতীয় রাজস্ব বোর্ড অথবা বা এনবিআর থেকে। এটি এখন অনলাইনে সংগ্রহ করা যায়। তারপর আমাদের একটি ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, যেটি চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট থেকে সংগ্রহ করা যায়। তারপর আমরা আমাদের বাংলাদেশের যে কোনো বৈধ চেম্বার অফ কমার্স থেকে একটি মেম্বারশিপ সনদ সংগ্রহ করতে হবে। এবং আমাদের ব্যবসাটি যদি পার্টনারশিপ হয়, তাহলে আমাদের একটি রেজিস্টার্ড পার্টনারশিপ ডিট লাগবে, যেটি আমরা আরজেএসসি থেকে সংগ্রহ করব। আরজেএসসি মানে জিএসসি মানে হলো রেজিস্টার অফিস অফ রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিস। জয়েন্ট স্টক কোম্পানিস আমাদেরকে আরো দুটি ডকুমেন্টস দিয়ে থাকেন, একটি হচ্ছে মেমোরান্ডাম অ্যান্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, আর একটি হচ্ছে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। এরপরে আমাদের লাগবে হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। যে ব্যাংকে চলতি হিসাব বা ব্যবসায়িক অ্যাকাউন্ট ওপেন করেছেন, সেই ব্যাংক এই ডকুমেন্টটি আপনাকে প্রদান করবেন। এক্সপোর্টার ইম্পোর্টারকে আরো কয়েকটি ডকুমেন্টস প্রদান করে থাকেন, তার মধ্যে হচ্ছে জিএসপি, সাবটা, আপটা সার্টিফিকেট, যেগুলো দিয়ে ইম্পোর্টার তার দেশ থেকে শুল্কমুক্ত পণ্যগুলো খালাস করতে পারবে। পণ্য উৎপাদনকারী দেশের স্বীকৃতি হিসেবে পাবেন সার্টিফিকেট অফ অরিজিন, পণ্যের বিস্তারিত বিবরণ সম্বলিত সার্টিফিকেট অফ অ্যানালাইসিস। এরপরে আমাদের লাগবে হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, যার মাধ্যমে ইম্পোর্টার এক্সপোর্টারের পণ্যের বিপরীতে অর্থের দাবি নামা পাবেন। কর্তৃক সংরক্ষিত জাতীয় পরিচয়পত্রের কপি থাকতে হবে। আপনার কোম্পানি যদি লিমিটেড কোম্পানি হয় তাহলে 4টা ডকুমেন্ট প্রয়োজন। প্রথম হচ্ছে নেম ক্লিয়ার সার্টিফিকেট, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, যেটা আরজিএসসি কর্তৃক সংরক্ষিত। আরজিএসসি বলতে বুঝে অফিস অফ রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিস। ইম্পোর্টিং এক্সপোর্টার দুইটা শীট প্রদান করে। প্রথমটা হচ্ছে পণ্যের টেকনিক্যাল ডাটা শীট, যাতে পণ্যের বিস্তারিত বিবরণ থাকে। অপরটা হচ্ছে মেমোরিয়াল ম্যাটেরিয়াল সেফটি ডাটাশিট, যাতে এক্সপোর্টের ক্ষেত্রে পণ্যের সেফটির বিস্তারিত বিবরণ থাকে। ইম্পোর্টারকে পারমিটের জন্য IMF সঙ্গে করতে হয়, যেটি ইম্পোর্টারের ব্যাংক সরবরাহ করে, এবং এর জন্য ব্যাংক বরাবর লেটার হ্যাড পেডে অ্যাপ্লিকেশন করতে হয়। করতে হবে ইন্স্যুরেন্স কভার, যা এক ধরনের অস্থায়ী ইন্স্যুরেন্স কাগজ, যার মাধ্যমে আমরা ইন্স্যুরেন্স সুবিধা পেয়ে থাকি। এটা আমদানিকারকের ব্যাংক ইস্যু করে থাকবে। এর পরবর্তীতে রপ্তানিকারক রপ্তানিকৃত পণ্য সামগ্রীর তালিকা আমদানিকারককে প্রদান করবে। তার পরবর্তীতে প্রোফর্মা ইনভয়েস রপ্তানিকারক আমদানিকারককে প্রদান করবে, যার ভিতরে পণ্য সম্পর্কিত বিস্তারিত তথ্য, যেমন পণ্যের নাম, পণ্যের বিবরণ, পণ্যের ওজন, রং ইত্যাদি তথ্য দেওয়া থাকবে। এরপর সংগ্রহ করতে হবে লেটার অফ ক্রেডিট বা LC। লেটার অফ ক্রেডিট হলো এক ধরনের নিশ্চয়তা পত্র, যার মাধ্যমে আমদানিকারকের ব্যাংক রপ্তানিকারককে এই মর্মে নিশ্চয়তা দেয়, যদি আমদানিকারক অর্থ পরিশোধে ব্যর্থ হয় তবে রপ্তানিকারককে ব্যাংক তা পরিশোধ করবে। এবং সর্বশেষে রপ্তানিকারক আমদানিকারককে কনফার্মেশন লেটার প্রদান করবে, এবং এর মাধ্যমে আমাদের আমদানির প্রক্রিয়ার সমাপ্তি ঘটবে।